আজকে গোপসনা স্নান আমরা দেখাচ্ছি আপনাদেরকে। গোপসনা দিদি স্নান করিয়ে দেবে। আজকে সানডে, ছুটির দিন, গোপসনা একটু স্পেশালভাবে স্নান করে। অন্যদিন একটু তাড়াহুড়ো থাকে, যার জন্য গোপসনা একটু তাড়াহুড়ো করে স্নান করতে হয় গোপু বাবাকে। গোপসোনাকে ফুল দিচ্ছে গোপসোনার দিদি। এই দেখুন গোপসোনার দিদি গোপুর দিকে ঘুরিয়ে না তো, ও তাহলে তো ভিডিও হবে না। ঠিক 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 ঠিক, একটুখানি চন্দন, চন্দন দেয়া হচ্ছে, একটুখানি হলুদ, দুধ, গঙ্গার জল, চন্দন, হলুদ, একটুখানি ফুল ফুল আর তুলসী পাতা আছে এর মধ্যে এখনো। দেওয়া আছে। আচ্ছা, ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 ওম নমো ভগবতে গোপুদেবায়। হ্যাঁ, জল, গঙ্গা জলে গঙ্গা স্নান গোপুসোনার। এ গঙ্গা গোপুসোনারই সৃষ্টি। এটা শুধু জল, গঙ্গা জল, তাতে একটু ফুল দিয়ে দিচ্ছে বাবু। তারপরে গোপুসোনাকে স্নান করানো হবে। এই গঙ্গা গোপুসোনারই সৃষ্টি, সমস্ত পাপ ধুয়ে যায় এই গঙ্গা জলে। ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 ওম নমো ভগবতে গোপুদেবায়। এবার আমি ফুলটাকে ওপর দিয়ে পুরো ঢেলে দেবো, এই যে এতখানি ফুল আছে, হ্যাঁ, একটু এরম না থাকলে আমি দেখতে পাচ্ছি না। এখানে ছোট্ট গোপু আমাদের, গোমাতা রয়েছে এই পাশে। গোপু, 1 2 3 স্টার্ট। এইবার গোপু বাবাকে ফুল দিয়ে স্নান করানো হচ্ছে। আমাদের গোপু সোনার বিভিন্ন লীলা আপনাদেরকে আমরা শোনাচ্ছি। কিছু কিছু লীলা, আরও অনেক লীলা আছে। হ্যাঁ, প্রচুর লীলা আছে গোপু সোনার। প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু লীলা খেলা করে যাচ্ছে আমাদের এই গোপু সোনা। আশ্চর্য সব ঘটনা, অবিশ্বাস্যকর সব ঘটনা ঘটছে, সেগুলো আমরা আপনাদেরকে জানাতে থাকবো। ছোট বাবুটা কোথায় গেল দেখুন তো আপনারা, কোথায় গেল ছেলে বাবু? ওই ওতে ঢাকা পড়ে গেছে ফুলে। সরিয়ে দে সরিয়ে দে সরিয়ে দে। দিদি আমাকে বেল করলে যে কিছু কিছু, ছোট বাবুটা কিন্তু পাত্রে বসেনি, ফুলের উপরেই বসে রয়েছে। বাবু ওঠ, বাবু জামাটা কোথায় গেল? এই তো গোপু সোনার গা হাত পা মুছিয়ে দেওয়া হবে। ফুলের বৃষ্টি করলে না একটাই ঝামেলা, একটু জল দিয়ে, বেশি করে জল দিয়ে স্নান করা, সব চলে যাবে। আরেক গ্লাস জল দিয়ে স্নান করা। এবছর আমাদেরকে আম কিনতে হয়নি, এত আম এসছে বাড়িতে। বিভিন্ন লোকজন তারা আম দিয়ে গেছে, তাদের নিজস্ব গাছের আম দিয়ে গেছে। গোপুসোনা প্রচুর আম খেয়েছে এইবার, খেয়ে পেট খারাপ গাছ হয়েছে। পাকা আম খেয়ে তার গোপুসোনার পেটেরও গণ্ডগোল হয়ে গেছিল, পেট খারাপ হয়েছিল, যেটা তার, তারপর মাঝে শখ জাগলো ওর, হ্যাঁ, তরমুজ খাবে, হ্যাঁ, তারপর শখ জাগলো কাঁঠাল খাবে, হ্যাঁ, তারপর দেখলো না এতটা ভালো না, আবার ঘুরে ফিরে আমেই চলে এলো। হ্যাঁ, এখন আবার আনারসের শখ জেগেছে, একটা আনারস গোটা আস্ত কিনে এনেছি কাল। তো এই বছরে আমরা গাছ পাকা আম, গাছ পাকা কাঁঠাল এবং টাটকা গাছের থেকে তুলে আনা তরমুজ সবই আমরা পেয়েছি গোপুসোনার কৃপায়। যেগুলো যেগুলো গোপুসোনার খেতে ইচ্ছা হয়েছে সেগুলো সবই হয়েছে, যেটা কোনো বছর হয় না এরকম। হ্যাঁ, এবার গোপুসোনার তো আম খেয়ে পেট খারাপ হয়ে গেছে, যেটা গোপুসোনার মা দেখতে পেয়েছে, স্বপ্নে গোপুসোনা দেখিয়েছে। আর তারপরের কিছু সময় পরেই গোপুসোনার দিদিকে আবার স্বপ্ন দেখিয়েছে কাঁচকলা দিয়ে ভাত খাবে। তার মানে গোপুসোনার
পেটটা খারাপই হয়েছিল, তখন সেই সময় কিন্তু আবার আমও পাচ্ছিলাম না আমরা, যখন পেট খারাপ হয়েছে তখন এত আম সবাই দিয়ে যাচ্ছে তাদের গাছের আম, কিন্তু ওই মুহূর্তে কয়েকদিন আমও বাড়িতে ঠিক আসছিল না, পাচ্ছিলাম না, দোকান থেকে কিনতে গিয়েও ভালো আম পাচ্ছিলাম না, তার মানে কপুসোনা সেই সময় আম খাওয়ার আর ইচ্ছা নেই। হ্যাঁ, কোনো ভালো আম নেই, কোথাও নেই, একটা আমই রয়েছে, সেটা আবার গপু খেলো না অন্য ঠাকুরদের দিতে হলো। হ্যাঁ একটাই আমার আছে, দুটো থাকতে পারতো, হ্যাঁ একটাই রয়েছে। হ্যাঁ, না বসিল, তারপরে একদম জমির থেকে তুলে আনা টাটকা তরমুজ, সেটাও গোপুসোনা ব্যবস্থা করলো, সেটাও খাওয়া হলো, গোপুসোনা ওই খেলো। খবরটা দাও, হুম, ভালো খবরটা যেটা আসছে আমাদের বাড়িতে, গপু দেখে তুই বল। তুমি বলো না, তুমি বলো। এই কিছুদিন আগে গত সপ্তাহে আমরা গেছিলাম যে দোকান থেকে আমরা বাসন কিনি, থালা বাসন কিনি ঠাকুরের না তার কাঁসার, আগে বলো, তার আগে মানে 1 মাস আগে আমরা গেছিলাম একদিন ঠাকুরের থালা বাসন ঠাকুরের কিনতে। থালা বাসন কিনতে গেছিলাম। হুম, এবার কিনতে গিয়ে একটা রাধা পছন্দ হয়েছিল, ছোট গপুর থেকে ছোট, কাঁধে অব্দি হবে গপুর, হুম, এরকম একটা রাধা পছন্দ হয়েছিল। হুম, এইবার তাকে পছন্দ হয়েছে, এবার কিনতে তো পারেনি কারণ বাড়িতে এসে একটুখানি সেট ফেট করতে হবে, ওকে টান করাতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, এবার কিছুই সেট নেই। জাস্ট আমরা দেখেছিলাম, হ্যাঁ পছন্দ হয়েছিল দেখে, দেখেছিলাম, পছন্দ অনেকগুলো হয়েছিল, রাধার মধ্যে একটা রাধা। অনেকগুলো রাধার মধ্যে একটা রাধা পছন্দ হয়েছিল। হুম এবার সেটা দেখেছিলাম, মন খারাপ হচ্ছিল, আনতে পারলাম না, মন খারাপ হচ্ছিল। হুম, এইবার একটু সময় সুযোগ বুঝে তো আনতে হবে। এবার বাজেট টাজেটের ব্যাপার আছে, হুম গপুকে যেমন এখান থেকে এনেছিলাম যার জন্য অসুবিধাটা কম হয়েছিল, হুম তো অত দূর থেকে আনবো ঝামেলা হয়ে যাবে, হুম এবার তার জন্য আনতে পারিনি, মনে খুব দুঃখ হয়েছিল। তারপরে 1 সপ্তাহ আগে আমরা গেছিলাম, মানে সেটা 1 মাস পরে আর কি, হ্যাঁ 1 মাস পরে, গত সপ্তাহে গত গেছিলাম। সপ্তাহে, গত সপ্তাহের আগের সপ্তাহে হুম, গত সপ্তাহের আগের গেছিলাম সপ্তাহে গপুকে নিয়ে, রবিবার। রবিবার দিন গপুকে নিয়ে গেছিলাম। হুম, গপু তো দেখে মানে দুটো রাধা দেখিয়েছিল পাশাপাশি, কিন্তু সেই রাধাটা রয়েই গেছে হ্যাঁ আমরা যে রাধাটা দেখেছিলাম সেটা রয়ে দোকানে, গেছে, অনেক সেল কিন্তু অনেক ওই সেল, দোকানটায়, মানে অনেক লোকজনই ওখানে যায়। ওরা নিজেরাই সব বানায়। তারপরেও ওই রাধা রয়ে গেছে, আর ওর সাথে একটা রাধা দেখিয়েছিল অন্য, সেই রাধাটার দিকে গপুর চোখ যাচ্ছে না, গপুর চোখ ওই রাধার দিকেই রয়েছে, যে রাধাকেই যেটা মা আমরা পছন্দ পছন্দ করেছিল। করেছিলাম। হ্যাঁ, তো সময় সুযোগ বুঝে হয় জন্মাষ্টমীর দিন। হ্যাঁ, কি করব, হাতটা ছাড়া তোর পাটা আছে আছে আছে, দে দেখেছি দেখেছি, আমাকে দে একটু, ওই পায়ে রয়েছে, নিয়ে একটু, ওই পাটায় রয়েছে, ডান পাটায়। কই, হাতে পাবো না, তাহলে জন্মাষ্টমীর দিন অথবা রাধা ষষ্ঠীর দিন বা রাধা অষ্টমী রাধা ষষ্ঠী, রাধা অষ্টমীর দিন বা ওই ঝুলন নাকি, জন্মাষ্টমীর দিন বা গোপু বন্ধু বাড়িতে এসেছিল আগে জন্মাষ্টমী 19 তারিখ ওই দিন, বা ঝুলনের দিন, বা রাধা অষ্টমীর দিন, কোনো একটা দিন। বা গতবার যেদিনকে রাধা অষ্টমী হয়েছিল সেই দিন, এই এই কটা দিনের মধ্যে কোনো একটা দিন আসবে। আমার তো ইচ্ছে হচ্ছে আগস্টের 19 তারিখেই চলে আসে। আমি টাক মুছে ফেলেছি দিদি, এবার অন্য জায়গায় মুছে দে। এবার একটুখানি ক্যামেরাটা বন্ধ রাখছি, কারণ গপুকে জামাটা আমাকে পরাতে হবে। তুই পারবি, পিঠে রয়েছে ফুলের একটা ইয়ে, এই যে এরম ভাবে ঢুকবে, জানি কোনটা সামনে না, দুটোই এক। দুটো এক না, আগের দিন মনে আছে কি করেছিলে তুমি? এইটা সামনে এইটুকু জামা পরাতে ভালো লাগে কাউকে? একবার তো আমডাঙা
কালী মন্দিরে গেছিলাম আমরা গোপসোনাকে নিয়ে, সেখানে তো পায়ের তোরা খুলে রেখে দিয়ে চলে এসছে। আবার তারপরের দিন আমরা গেলাম, ফের পায়ের তোরা খুঁজে পাওয়া গেল, রাধা গোবিন্দ মন্দিরেই খুলে রেখে এসেছিল। সে ঠাকুরমশাইকে যখন ফোন করলাম, সে বললো হ্যাঁ কালকে আপনাদের গোপসোনা পায়ের নূপুর ফেলে গেছে। আমরা আবার পরের দিন গেলাম, গিয়ে আবার গোপসোনাকে মন্দিরে বসিয়ে মা কালীর মন্দিরে রাধা গোবিন্দের মন্দিরে দুই মন্দিরেই ঠাকুরমশাই পুজো দিয়ে দিল। তারপরে পায়ের তোরা নিয়ে আমরা আবার চলে এলাম। আর যদি কোনো জিনিসের জন্য আমাকে দুবার যেতে হয়নি এখানে গপু গেল। তো রোজই মোটামুটি বিভিন্ন রকম লীলা খেলা করছে, যার আমরা বুঝতে পারছি যেটা। আমি বুঝতে পারি ওর কষ্ট। গরমে যখন খুব গরম ছিল তখন দুদিন করেছে না এরকম, দুধ ফেলে দিয়েছে, ও ঠান্ডা দুধ খাবে, সেই প্যাকেটের দুধ, যে ঠান্ডা দুধ সেই দুধ খাবে, ওই জন্য গরুর দুধ লাথি দিয়ে ফেলে দিয়েছিল। এবার জামা পরেনি, জামা পরেনি একদিন কিছুতেই, গরমের মধ্যে দিদি জামা পরাতে পারেনি। নিচে গিয়ে জামা পরে নিল তো বেশ। হ্যাঁ, নিচে ঘরে এসির মধ্যে গিয়ে জামা পরেছিল। হয়ে গেছে গোপসোনার স্নান, এবার গোপসোনাকে আমরা খিদে খেতে দেব। ঠিক আছে, তো একটু ভিডিওটা বন্ধ রাখছি, আবার দেখাচ্ছি একটু পরে। গোপসোনাকে খেতে দেওয়া হয়েছে, সব ঠাকুরকেও খেতে দেওয়া হয়েছে। এবার আমরা একটু বাইরে যাব, সবাই সব ঠাকুর খাওয়া দাওয়া করে নেবে, তারপরে আমরা আসবো। তো আজকের ভিডিওটা এই অবধি, আপনারা দেখতে থাকুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।